কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সামনে হঠাৎ করে চলে আসলাম তো এর আগে কি হয়েছিল আপনারা জানেনি আগে রাস্তায় এত জাম রে ভাই যাই হোক আপনাদের আজকে আমি যেটা নিয়ে ভিডিও করতে আসছি সেটা হচ্ছে যে এই বাইকটা আমার মনে হয় বাংলাদেশে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে সবথেকে সুন্দর ড্যাশবোর্ড হচ্ছে এই টিভিএস স্ট্রাইকারের আমার এক বন্ধু আছে আপনারা এর আগে একটা ভিডিও দেখেছেন হচ্ছে বন্ধুর বাইক কেনার ট্রিট নিয়ে তো সেই ভিডিওতে আমার এক বন্ধু ছিল নাম হচ্ছে তার টিএল যাই হোক ওটা বিষয় না ও বললো কি ওর হচ্ছে এফজেড ও মাই আট তো ও বলতেছে যে ভাই তোর গাড়ির ড্যাশবোর্ড এমন কেন বলছে ভাই কেমন ভাই এত সুন্দর হবে কেন ভাই এত সুন্দর হবে কেন এটুকু একটা গাড়ি দেবে গুন্ডকে ছোট ছোটো ছেদারে বেদারে একটা ইয়ে দেবে তো বলতেছে আমারা যে ভাই যে তোর এই বাইকের ড্যাশবোর্ড এত সুন্দর হবে কেন মিটার এত সুন্দর হবে কেন লাল লাইট জ্বালে জানি তো জেড এর মিটার কিন্তু খারাপ না এই মিটারটা বেশি ভালো লাগে ও যে ভাই আমি তারপরও আমার বাইক চালাইছে বলতেছে যে ভাই তোর বাইক টা চালায় মজা আছে আর এরপরে এখন আমার মনে হয় এরপরে একটা সুন্দর নতুন ডিসপ্লে নিয়ে আসছে অর্থাৎ নতুন মিটার নিয়ে আসছে রাইডার তো খুব দ্রুত রাইডারের সাথে দেখা হচ্ছে রাইডারের ভিডিওতে এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি মোড় আর আজকের আবহাওয়াটা বেশ ভালো রোদ্রময় আবহাওয়া খুব বেশি গরম না আবার ঠান্ডাও না ও নৌ আমার যে বাইকের যে এক্সাস্ট মডিফাই করা আছে তো এই এক্সাস্ট মডিফাই করা অনেক মানুষ আপনারা জানতে চেয়েছেন তো ভাই কি করা হয়েছে কি করলে কি করতে হবে এই সাউন্ডটা কিভাবে আনতে হবে তো তাদের জন্য আমি বলবো যে ভাই আপনারা জাস্ট সাইলেন্সারের যে বাসিটা আছে অর্থাৎ নলটা ওইটা খুলে ফেলুন বা ওইটা কেটে ফেলুন দেন আপনাদের বাইক হবে এক্সস্টের মতো এট দা সেম টাইম আমি আমার বাইকের এই হ্যান্ডেলটা চেঞ্জ করেছি অনেকেই জানিয়েছেন এই হ্যান্ডেলটা কিভাবে কেমন করে আপনি এটা ঠিক করেছেন বা কোথ থেকে লাগিয়েছেন কতটা খরচ পড়েছে আশা করি এই ভিডিওটি আমি আসলে যে রং চং গিয়েছে হ্যান্ডেল নিয়ে একটা ভিডিও বানাবো খুব দ্রুতই নেক্সট ভিডিও আশা করা যাক তো নেক্সট ভিডিও আমি আমার বাইকের হ্যান্ডেলটা নিয়ে করবো তো হ্যান্ডেলটা একটু সুন্দর করে রেট মাজা ঘোষা করতে হবে তো ওই তো আমি এখন যাচ্ছি যশোরের আর এন্ড রোড এবং সেখান থেকে আমি আনবো হচ্ছে একটা বাইকের কালার যেহেতু এটা কালার উঠে গেছে কালারটা তো করতে হবে তাই না ও কাকা বর্তমানে কিছু মানুষ বা কিছু বাইকার আসছে যারা হুডহাট করে দেখা নেই শুরু ঢুকিয়ে দেয় রাস্তার ভিতরে তারা চলে আসে হুডহাট করে হ্যাঁ হাত দেখালে হয়ে যায় তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বাইকে দেখতে পাচ্ছেন যে এখানে রং চটে গিয়েছে আর আমি রং ছুটে যাওয়ার কারণে কিছু কালার কিনবো আর এই কালারটা কিনে নিয়ে আসবো যাই হোক এই ভিডিওতে আর দেখাচ্ছি না না আজকে না রংটা নাই কিনি এর পরের যেদিন আসবে পরের ব্লগে আমরা পুরো হ্যান্ডেলটার বিস্তারিত জানবো এবং কালার সম্পর্কিত জানবো কি বলেন সবাই আশা করি এটাই যে আপনারা আর একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই যারা বাইরে থেকে দেখেন ভিডিওটা তাদেরকে বলি যে যশোরের আর রোড এবং বাইকারদের জন্য বাইকার যারা আছে তাদের একটা যেমন বংশাল বাইকারদের খুবই পরিচিত এবং খুবই প্রাণ কেন্দ্র বলা যায় যে ওরা ওখান থেকে তাদের বাইকটা সাজায় তারা মডিফাই করে তাদের বাইকটা ঠিক করে যাই আমি বেশি দীর্ঘায়িত করছি না আমি কালকেই নি রংটা যাওয়া যাবে কিনা এইখানে দেখতে পাচ্ছেন যে কারের পার্টস বা আপনাদের বাঁশ ট্রাক এদের পার্টস পাওয়া যায় এমন ক্যান্ড্রড গুলো না না দাও বুঝে দাও দাও বুঝে দাও যাই হোক বা হাত দেখিয়ে দিলে সাবধান মা শালা বললাম না কিছু যাই হোক নষ্ট করে দিল সাল আর পথ সালা যাই হোক সালা না ওর বোন বিয়ে করিনি যেটা বলছিলাম মোটটাই নষ্ট করে দিল আমার হচ্ছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন বেল বাটনটা প্রেস করবেন এতে আমার ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা বলবো লাইক ফলো নোটিফিকেশন বাটনে প্রেস করুন যাই হোক ভালো থাকবেন সবাই থাকবেন আল্লাহ হাফেজ